You are watching Focus Tripura and news and नमस्कार Focus Tripura-এ আজকের সংবাদে আপনাদের স্বাগত আমি চন্দন বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকে হেডলাইনস হেডলাইনস নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স এন্ড কনস্ট্রাকশন এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই বারুল প্রকাশনী আইএলএস হসপিটাল সময় বাঁচান জীবন বাঁচান সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে স্বপ্ন হোক বা নির্মাণ মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূ ঘটনা আম্বাসা বিবেকানন্দ নগর এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার রবীন্দ্র ভবনে উদযাপিত হলো আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস আগরগাঁও সহ এক যুবক গ্রেপ্তার ঘটনা কৈলাসহর কাছারঘাট এলাকায় স্বয়ংসেবক সংঘের ঊনকোটি জেলা কার্যকরী কমিটির উদ্যোগে সংগঠিত হয় পদসঞ্চলন অনুষ্ঠান ধর্মনগর মধ্যশহর সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে মহালয়ার পূর্ণ লগ্নে দেবী পক্ষকে আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয় প্রভাত সঙ্গীত অনুষ্ঠান ও চণ্ডীপাঠ হেডলাইনস নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স এন্ড কনস্ট্রাকশন এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই বারুল প্রকাশনী আইএলএস হসপিটাল সময় বাঁচান জীবন বাঁচান সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে স্বপ্ন হোক বা নির্মাণ মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস এবার খবর বিস্তারিত মঙ্গলবার আগরতলা সুকান্ত একাডেমিতে এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী আন্তঃস্কুল ভিত্তিক নাচ আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিদ্যালয় পড়ুয়ারা উপস্থিত ছিলেন আগামী 15 অক্টোবর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হবে এই প্রতিযোগিতা ছোট আইপড নেওয়ার জন্য মাথায় বাড়ি দিয়ে ফোন করে দিয়েছে হ্যাঁ ক্লাস 11 ক্লাসের ছাত্র তার বাবার মুন্ডু কাটা মাথা দেখে ভয়ে অস্থির হচ্ছে না মোবাইলের জন্য অস্থির হয়ে যাচ্ছে বিজ্ঞাপনে দেখাচ্ছে মনে হচ্ছে স্বপ্ন একটাই একটা মোবাইল চাই মনে হচ্ছে স্বপ্ন একটাই একটা হিরো হন্ডা বাইক চাই মনে হচ্ছে স্বপ্ন একটাই বিজ্ঞাপনে দেখাচ্ছে কলেজে যদি বাইক চড়ে আপনি যেতে পারেন আপনার চারপাশে সবাই মিলে ঘুরঘুর করবে এরকম একটা বিজ্ঞাপন এরকম মোহগ্রস্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে অনেকে আপনারা হাসছেন আমি বলছি কথাগুলো কিন্তু একবার গভীরভাবে মনোনিবেশ করে দেখবেন গভীরভাবে ভেবে দেখবেন এখানে কি আমাদের মুক্তি এখানে কি আমরা মানে আমাদের সব পাওয়া এখানে কি আমাদের সব পাওয়া দেওয়া শেষ হয়ে গেল এই জায়গাটা যদি একবার ভেবে দেখেন তাহলে বুঝবেন সেই আপনার আপনাদের কাছে আমি অনুরোধ করবো এই জায়গাটা একবার ভেবে দেখার চেষ্টা করবেন এবং এই ভেবে দেখার ক্ষেত্রে আপনাদের কিন্তু কেউ যদি মনে করেন অঙ্কের ক্লাস বিজ্ঞানের ক্লাস ইতিহাসের ক্লাস সাহায্য করবে তাহলে ভুল হবে ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূ ঘটনা আম্বাসা বিবেকানন্দ নগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কি কারণে এই আত্মহত্যা ধোয়াশায় পুলিশ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ ফাঁসিতে আত্মহত্যা করে এক গৃহবধূ ঘটনা আম্বাসা বিবেকানন্দ নগর এলাকায় গোটা এলাকায় শোকের ছায়া ঘটনায় জানা যায় প্রথমে কিছুদিন আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল এই গৃহবধূ নাম সাধনা দাস বয়স 42 তবে তখন এলাকাবাসীর সাহায্যে হাসপাতালে নেওয়া হলে এই যাত্রায় তিনি বেঁচে যান এদিকে সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সাধনা দাস তখন বাড়িতে স্বামী বীরেন্দ্র দাস ছিল না বাড়িতে তিন ছেলে ছিল অনেক খোঁজাখুঁজির পর সাধনাকে পাওয়া যায়নি পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল আনুমানিক 6টা নাগাদ এলাকার এক কৃষক বাঁশের জারের উপর মোবাইলের রিং শুনতে পেয়ে তখন ওই কৃষক এসে দেখে বাঁশের জারে একটি বাঁশে সাধনা ঝুলে রয়েছে খবর দেওয়া হয় পুলিশে এদিকে স্বামী বীরেন্দ্র দাস বিস্তারিত জানান তবে কি কারণে এই আত্মহত্যা করেছে সাধনা তা নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে পুলিশ এদিকে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় আমার নাম বীরেন্দ্র দাস আপনার ঘর হয়েছে
বাহান্নতম শারদোৎসব উপলক্ষে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করে। মঙ্গলবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রক্তদান উৎসবে সূচনা হলো, সূচনা হলে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধন শ্রীযুক্ত মানিক সরকার মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। ইউ আর ওয়াচিং ফোকাস ত্রিপুরা, এ নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস, পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না, এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স এন্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স এন্ড কনস্ট্রাকশন, সালেমা ধলাই, ত্রিপুরা। ফিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি, এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি,
পরিবেশক নবীন স্টেশনারিজ নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুনা মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরেলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্য সরকারের রাজস্ব দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস উদযাপিত হয় মঙ্গলবার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। এই অনুষ্ঠানে একটি পুস্তিকারও আবরণ উন্মোচন করা হয়। কৈলাসহর থানার পুলিশ এক অভিযান চালিয়ে কাছারঘাট এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর আগর গাছ সহ এক যুবককে গ্রেপ্তার করে পরবর্তী সময় পুলিশ উদ্ধার করা আগর গাছগুলি বনদপ্তরের হাতে তুলে দেয়। ঊনকোটি জেলার কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী যোগদান করে 2 অক্টোবর। এরপর থেকে কৈলাসহর থানার এলাকায় একের পর এক অভিযান করে সাফল্য পাচ্ছে কৈলাসহর থানার পুলিশ। 4 অক্টোবর সোনাসহ নগদ টাকা উদ্ধারের পর সম্প্রতি 500 লিটার মদ উদ্ধার করে মদের ডেক উড়িয়ে দেয় পুলিশ। এরপর শহরের পূর্বাঞ্চলে বাইতুর বাজার এলাকায় গত বৃহস্পতিবার প্রায় 50,000 টাকার বিলেতি মদ উদ্ধার করে। সোমবার রাতে আনুমানিক 9:30 নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কৈলাসহরের কাছারঘাট এলাকায় মকদ্দুস চৌধুরীর বাড়িতে ঢুকে প্রচুর আগর গাছ সহ কিছু অস্ত্রশস্ত্র সহ আসামের এক যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম ইকবাল হোসেন, বাড়ি আসাম রাজ্যে নোয়াগাঁও জেলায়। পুলিশ আগর গাছ এবং অস্ত্রগুলি কৈলাসহর বনদপ্তরের হাতে তুলে দেয়। বনদপ্তর কৈলাসহর সিজিএম আদালতে প্রেরণ করে। ঘটনা সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের সামনে অভিযান সম্পর্কে পুলিশ অফিসার বুদ্ধদেব বর্মা বলেন, মকদ্দুস চৌধুরীর বাড়িতে ভাড়া থাকত ইকবাল। সোমবার রাতে যখন পুলিশ ইকবালের ঘরে ঢুকে তখন ইকবাল আগর গাছগুলি প্যাকেট করছিল। 9টার দিকে গোপন সূত্র পাই আমরা বড়বাবু সহ স্টাফ নিয়ে, উমেন স্টাফ নিয়ে আমরা সাউথ কাছের কাছে যাই। যাওয়ার পরে ওইখানে মকদ্দুস চৌধুরী নামের একজন বাড়িতে একজন বারাদিয়া থাকে। তাহলে বারাদিয়া বাড়িতে আসামের একজন লোক বারাদিয়া থাকে। তো ওইখানে গিয়ে আমরা উমেন সহ সার্চ করে দেখছি বাড়িতে, ওইখানে তাহলে যে আসামের যে ছেলেটা উনি কি নাম, নামটা লিখিয়া ইকবাল হোসেন, বাড়ি লিখিয়া নোয়াগাঁও আসাম। তাহলে ওইখানে কিছু সাসপেক্টেড জাতীয় যে আগর এটা ওই প্যাকেটিং করতেছে। আর ওই সময় আমরা গিয়া তারে পাইছি। পাওয়ার পরে আমরা কিছু জিনিস আর আগর এগুলো সিজ করছি। এরপরে তারে এই জিনিস সহ কৈলাসহর থানাতে নিয়ে আসি। এরপরে আমরা এই তারে ফরেস্টের হ্যান্ডওভার করে দিই। আগরের সঙ্গে আর কি আসলো? আগরের সাথে আসলো তার ইনস্ট্রুমেন্ট, মানে জিনিসগুলো যেটা আগর আমি সঠিক করতে পারতেছি না, অস্ত্রগুলি, অস্ত্রগুলি যেটা দিয়া তারা আগরটি কালেক্ট করে কাটে। হ্যাঁ কাটে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মঙ্গলবার 7 সকালে কল্যাণপুর থানা এলাকার ইয়াকরাই এডিসি ভিলেজের রাস্তার পাশে নরেন্দ্র দেব বর্মা নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত জারি করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 50 ঊর্ধ্ব বয়সী বৃদ্ধের মৃত্যু।
ঘটনা কল্যাণপুর থানা এলাকার একরাই এডিসি ভিলেজে। মঙ্গলবার সাত সকালে এই মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে বৃদ্ধের বাড়ি একরাই ভিলেজের গজেন্দ্রপাড়া এলাকায়। এলাকার নরেন্দ্র দেববর্মা পেশায় মাংস বিক্রেতা বলে পরিচিত। রয়েছে তিন ছেলে ও তিন মেয়ে। খুবই কষ্ট করে মাংস বিক্রি করে তিন মেয়েকে বিয়ে দেন। এলাকাবাসীর অভিযোগ, নরেন্দ্র দেববর্মা প্রায় সময় মদমত্ত অবস্থায় থাকে। যখনই মদ খায় তখন সে গলা পর্যন্ত খায়। তারই সুবাদে মনে হয় সোমবার রাতে অকণ্ঠ মদ্যপান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আবার নরেন্দ্রের পরিবারের অভিযোগ, তার এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ বাবুরা। পরিস্থিতি সামাল দিয়ে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। এখন দেখার বিষয় যে নরেন্দ্র দেববর্মার মৃত্যুর কারণ কি, মদে মাতাল হয়ে মৃত্যু নাকি তার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে। নাম হইল নরেন্দ্র দেববর্মা, আর পাড়া গজেন্দ্র পাড়া। কিন্তু যেটা আমরা দেখা যায় এলাকার বাসী সব লোকই হেরে জানে, আবার লোক লোক হিসাবে খুব ভালো মানুষের লগে কার্যকলম করি, এই ধরনের কোনো দিন দেখতেছে না, এই স্বভাব ফের নাই। কিন্তু দেখা যায় হ্যাঁ খাইলে বেশি অবলুপ প্রায় সময় এইভাবে খাইতে, আমার মনে হয় হ্যাঁ খাওয়ার মধ্যে এরকম হয়েছে। আমার ধারণা হইল ওখানে যখন পিএসসি জানানো হয়েছে, পিএসসির লোক যখন আয়া করছে পরীক্ষা নিরীক্ষার পরে কি এরপরে বোঝা যাইব বিস্তারিত বিষয়টা, কিন্তু আমরা যেটা বুঝি কিন্তু ইদার খাওয়ার মধ্যেই হয়েছি। আমি তো কাজ আইসে পাঁচটার সময়, এই সময় বার হয়েছে বড় ভাই কেলে গিয়া, হে তো রেহেন শো আইছে না, রেহেন শো আইয়া আবার গরে বেক করে গেছে, গেরে বেক করুন আগে রে সেকেন্ড লামনে ওই হে গেছে, এরপর লইয়া বাজার দিকে, হ্যাঁ বাজার দিয়ে গিয়েতে এমনি তো আগে তো মোট অনেক খাই, কিন্তু বা হের আর মনে যে লাগছে কোনো কিছু হয়েছে বোধহয় বাপ দৌড়েছে, তো এত শরীর তো দেখছে মোটামুটি খারাপ হই, তো এই তো মোট খাইয়া কোনো কিছু এমনিতে কালকা আমাবৈশাখ আছে না, হ্যাঁ আমাবৈশাখ তো আছে, কিন্তু আমাবৈশাখ যে কোনো খারাপ খারাপ হয়ে যায় বলে তো এরকম আমরা তো বাড়তেছি কোনো কিছু হয়েছে বোধহয়। আমি তো এইটাই বুঝছি যে এক তো মানে চাকা তো দেখছে, হ্যাঁ তারপরে গাড়ি নিয়ে থুকুন লাগে এখন করে দিচ্ছি, মানুষ তো আমি মনে হয় মানুষে কিছু কিছু করছে বোধহয় যা মনে হয় আর কি। আজ এই তো মানে সব তো মানে কল্যাণপুর থেকে রাখাল বর্চার্য রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. Heart or cerebral attack e derite chikitsa pran ghati. Mone rakhben, antorjatik mapkathite chikitsar golden hour prothom 2 ghonta. Tai deri na kore chole ashun khorer pashe ILS hospital e. 24 ghontay thakchen bisheshongko chikitsoker dol. Ache ottadhunik ventilator o 24 ti ICU bed. ILS hospital. সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস, পারুল প্রকাশনী। উনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি
লিভসেফ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। কর ফাঁকি দিয়ে মেডিসিন বোঝায় একটি গাড়ি রাজ্যে প্রবেশের সময় কদমতলা পুলিশের হাতে আটকে পড়ে। জানা যায় গাড়িতে প্রায় 2 লক্ষ টাকার সেলাই মজুদ ছিল। পুলিশ আটককৃত চালক, সহচালক এবং গাড়িটি চুরাইবাড়ি বিক্রয়কর দপ্তরের হাতে তুলে দেয়। আবারও করযুক্ত মেডিসিন আসাম আগরতলা বিকল্প সড়ক দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে ত্রিপুরাতে প্রবেশের সময় আসাম ত্রিপুরা সীমান্ত এলাকায় ত্রিপুরা প্রেমতলা এলাকা থেকে আটক করে কদমতলা থানার পুলিশ। সেলাইন বুঝাই AS-11BC-2346 টাটা ম্যাজিক এবং চালক ও সহচালককে আটক করে কদমতলা থানায় নিয়ে আসে পুলিশ। গাড়িতে 2 লক্ষ টাকার সেলাইন ছিল। কদমতলা থানার পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পেরেছে চালকের নাম সুসেন দাস, আসামের কাছাড় এলাকায় বসবাস করে সে। আর সহচালক সুখেন দাস আসামের কাছাড় এলাকার শিলচরের বাসিন্দা। শিলচর থেকে সেলাইন বুঝাই করে নিয়ে আসছিল ম্যাজিক গাড়িটি। তারপর ত্রিপুরার আগরতলা বটতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গাড়িটি। কিন্তু আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধের কারণে বিকল্প সড়ক পথে আসামের চান্দিখিরা, কুকিতল, কাঁঠালতলি হয়ে ত্রিপুরার বিকল্প প্রবেশদ্বার কদমতলা থানাধীন জেরজেরি নাকা পয়েন্টের উপর দিয়ে প্রবেশ করার পর সীমান্ত এলাকায় ত্রিপুরার প্রেমতলা এলাকায় পুলিশ তাদের আটক করে। কিন্তু উল্লেখযোগ্য যে জাতীয় সড়ক বন্ধ থাকাতে বিকল্প সড়ক চান্দিখিরা টু সাবরুম সড়কটির ত্রিপুরার প্রবেশদ্বার জেরজেরি নাকা পয়েন্টের কদমতলা থানার পুলিশ ও চুরাইবাড়ি সেলটেক্সের 3 জন স্টাফ পার্মানেন্টলি থাকা সত্ত্বেও, পাশাপাশি আসামের পাথারগান্দি পুলিশ আসাম সেলটেক্স থাকা সত্ত্বেও কিভাবে করযুক্ত সামগ্রী বোঝাই লরিগুলি অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করছে? তাহলে কি আসাম ত্রিপুরা পুলিশ ও সেলটেক্স দপ্তরের কর্মীরা চুরাকারবাড়িদের সাথে হাত মিলিয়ে মোটা টাকার বিনিময়ে আসাম ত্রিপুরা সরকারকে ঘুমে রেখে সম্পূর্ণ অবৈধভাবে যুক্ত বোঝাই লরিগুলি ত্রিপুরা রাজ্যে প্রবেশ করাচ্ছেন? এদিকে কদমতলা থানার পুলিশ আটককৃত গাড়ি চালক ও সহচালককে চুরাইবাড়ি বিক্রয় কর দপ্তরের হাতে তুলে দিয়েছেন।
সোমবার বিকেলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 29টি জেলা কার্যকরী কমিটির উদ্যোগে সংগঠিত হয় পদসঞ্চলন অনুষ্ঠান। কৈলাসহর শ্রীরামপুর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যানগর বিদ্যালয়ের মাঠে শেষ হয় এই পদসঞ্চলন। সোমবার মহালয়ার পুণ্যতিথিতে 29টি জেলার জেলা সদর কৈলাসহর শহরের রাজপথে বিকেল 4টায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 29টি জেলা কার্যকরী কমিটির উদ্যোগে এক পদসঞ্চলন অনুষ্ঠিত হয়। এই পদসঞ্চলনটি কৈলাসহরের শ্রীরামপুর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শহর এলাকার বিদ্যালয়ের মাঠে এসে সমাপ্ত হয় এই র্যালিটি। এদিনের এই পদসঞ্চলনে অনেক মহিলারাও উপস্থিত ছিলেন। মহালয়ার বিকেলে পদসঞ্চলন দেখতে শহরে প্রচুর ভিড় সমাগম ঘটে। এদিনের পদসঞ্চলন সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের সামনে গৌতম দেব জানান, আজকের এই মহালয়ার পুণ্যতিথিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 29টি জেলা কার্যকারিণীর উদ্যোগে কৈলাসহর 29টি জেলার জেলা সদরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই পথসঞ্চলন অনুষ্ঠিত হল। প্রতি বছর আমাদের জেলায় পথসঞ্চলন এই একই তিথিতে অনুষ্ঠিত হয়। জেলা ভাগ হওয়ার পর আমাদের এই অবিভক্ত উত্তর ত্রিপুরা জেলা ভাগ হওয়ার পর আমাদের এই অনুষ্ঠানের পরিধিও বেড়ে গেছে। এখন আমাদের ধর্মনগর কৈলাসহর দুই জায়গাতেই অনুষ্ঠান করতে হয়। পাশাপাশি আগরতলাতেও আজকে অনুষ্ঠান হয়েছে, পথসঞ্চলন হয়েছে। এইভাবে আজকের এই পবিত্র দিনে আমরা হিন্দু সমাজের মধ্যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার পুনরুদ্ধারের জন্য এই পুণ্যতিথিটিকে আমরা বেছে নিয়েছি। এই তিথিতে আমরা সুশৃঙ্খলভাবে পথসঞ্চলন নিজেদের ঘোষ বাহিনী সহ পথসঞ্চলন সম্পাদন করে থাকি। প্রতি বছর এবারও সেই রকম হয়েছে। আগামী বছর হয়তো কুমারঘাটে সেই পথসঞ্চলন অনুষ্ঠিত হবে। এই পথসঞ্চলন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন সহ কৈলাসহরবাসী হিন্দু সমাজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদাধিকারী। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধর্মনগর মধ্যশহর সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে মহালয়ার পূর্ণ লগ্নে দেবী পক্ষকে আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয় প্রভাত সঙ্গীত অনুষ্ঠান ও চণ্ডীপাঠ। পুজো কমিটির উদ্যোগে ধর্মনগর পুরাতন টাউন হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ভক্তপ্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। কিবোর্ডে বিজয় দেবনাথ ও বাপ্পাদিত্য চক্রবর্তী, আনন্দ বাদ্যযন্ত্রে সন্দীপ নাথ প্রযোজনায় মধ্যশহর সার্বজনীন দুর্গাপূজা কমিটির ধর্মনগর, পরিচালনায় সুজন সেনগুপ্ত। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স এন্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই বারুল প্রকাশনী, আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূর, ঘটনা আম্বাসা বিবেকানন্দ নগর এলাকায়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার রবীন্দ্র ভবনে উদযাপিত হল আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস। আগরগাছ সহ এক যুবক গ্রেপ্তার, ঘটনা কৈলাসহর কাছারঘাট এলাকায়। সোমবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 29টি জেলা কার্যকরী কমিটির উদ্যোগে সংগঠিত হয় পদসঞ্চলন অনুষ্ঠান। ধর্মনগর মধ্যশহর সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে মহালয়ার পূর্ণ লগ্নে দেবী পক্ষকে আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয় প্রভাত সঙ্গীত অনুষ্ঠান ও চণ্ডীপাঠ।
হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স এন্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই বারুল প্রকাশনী, আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura and News and